আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে আবারও নিষিদ্ধ হচ্ছে প্রবাসীরা, নতুন করে দুই খাত শতভাগ সৌদিকরণের সিদ্ধান্ত হয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের প্রবাসীদের কপাল যেন একের পর এক বিভিন্ন বিস্ফোরক খবরে একেবারেই ফেটে যাচ্ছে। নতুন করে আবারও প্রবাসীদের কর্মসংকটে পড়তে পারে। সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে, সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রী জানিয়েছে, সৌদি রিয়েল এস্টেট ও সিনেমা খাতকে শতভাগ সৌদিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রিয়েল এস্টেট ও কারেস রিয়েল এস্টেট মালিক সমিতি ইত্যাদি কার্যক্রম এবং শতভাগ সৌদিকরণের ফলে এই খাতের জন্য আরও 11,000-এর বেশি চাকরি তৈরি হবে বলে জানিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। তাছাড়া সৌদি আরবের সকল সিনেমা সেক্টর শতভাগ সৌদিকরণ শুরু হয়েছে এবং সিনেমা ও সিনেমা সংক্রান্ত সকল কর্মকাণ্ড, যেমন সুপারভাইজারের পদ, সেলস পদ, খাবার বিক্রি, টিকিট বিক্রি, পানি বিক্রি, সকল প্রকার পদ সৌদিকরণ করা হচ্ছে। ফলে এই খাতে সামান্য কিছু সংখ্যক প্রবাসী কাজ করতে পারবে। অতি দ্রুত এই দুই খাত সৌদিকরণ বাস্তবায়ন করা হবে, যাতে করে আরও প্রবাসীকে এই দুই খাতে কাজ করতে না পারে। নতুন করে এখানে আরও 11,000 সৌদি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, বুঝতেই পারছেন সৌদি সরকার নতুন নতুন যে খাতগুলো আছে সেই খাতগুলো আমাদের প্রবাসীদের একের পর এক বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন সৌদিকরণ করে তারা আমাদের প্রবাসীদের চাকরি থেকে ছাঁটাই করছে। এই অবস্থায় নতুন করে সৌদি আরবে যারা আসবেন তারা একটু ভেবেচিন্তে তারপরে আসবেন। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তহ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।